আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এনটিআরসি এর যে সার্কুলারটা ইতিমধ্যে আপনারা পেয়েছেন, যেখানে 54,304 জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি, সেই গণবিজ্ঞপ্তিতে যারা আইসিটি শিক্ষক হিসেবে আবেদন করবে সনদের কপি পাঠানোর নির্দেশ এনটিআরসি এর। তো যারা আইসিটি শিক্ষক হিসেবে আবেদন করবে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন দেখি এনটিআরসি কর্তৃপক্ষ কি বলেছে। প্রথম আলোর অনলাইন যে ভার্সন, এই অনলাইন ভার্সনে এই নিউজটা এসছে শুক্রবার 30 এপ্রিল 2021। এখানে বলা হয়েছে যে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 54,304 জন শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তির শূন্য পদের বিষয় ও পদ ভিত্তির আবেদন চলছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 54,304 জন শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তির শূন্য পদের বিষয় ও পদ ভিত্তির আবেদন চলছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ জানিয়েছে 54,304টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ের 31,101টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে এমপিভুক্ত পদ 26,838টি, মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ রয়েছে 20,996টি, এর মধ্যে 19,154টি এমপিওভুক্ত। মোট 54,304টি পদের মধ্যে 2,207টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবে। তবে যেসব প্রার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন তাদের শিক্ষক নিবন্ধন ও কম্পিউটার বিষয়ক সনদের স্ক্যান কপি পাঠাতে বলেছে এনটিআরসিএ। এই এই স্ক্যান কপিটি আগামী 6 মের মধ্যে ইমেইলে আইসিটি শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের তথ্য ও সনদের স্ক্যান কপি পাঠাতে বলা হয়েছে। এনটিআরসিএ সনদের স্ক্যান কপি ও তথ্য 6 মের মধ্যে না পাঠালে প্রার্থীদের সুপারিশ প্রক্রিয়া শুরু সম্ভব হবে না। শিক্ষক নিবন্ধন সনদ ও কম্পিউটার বা আইসিটি সনদের সঙ্গে সাথে প্রার্থীর রোল নম্বর, নাম, নিবন্ধন পরীক্ষায় পাশের বছর ও কম্পিউটার বা আইসিটি বিষয়ক ডিগ্রির নাম ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ইমেইলে পাঠাতে হবে প্রার্থীদের। এখানে 2টি ইমেল নাম্বার দেওয়া আছে, এই একটি ইমেল নাম্বার এবং এই একটি ইমেল নাম্বার। এই 2টির যেকোনো একটি ইমেল নাম্বারে এটি আপনাদের পাঠাতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদে আবেদনকারীদের জন্য যে বিশেষ বিজ্ঞপ্তিটা পড়া হচ্ছে সেটি এখানে আছে। এখানে 2টি ইমেল অ্যাড্রেস আছে এবং যে ছক অনুযায়ী পাঠাতে বলা হয়েছে সে ছকটা এখানে দেওয়া আছে। এইভাবে ছক করে পাঠাতে হবে প্রার্থীর রোল নম্বর, প্রার্থীর নাম, নিবন্ধন পরীক্ষায় পাশের সন, কম্পিউটার অথবা আইসিটি বিষয়ক ডিগ্রির নাম ও প্রতিষ্ঠানের নাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সেই সাথে আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করার আবার অনুরোধ রেখে আপনাদের সফলতা এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।